দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছেন সাদিকুল। পরীক্ষা নিরীক্ষার পর সন্তানের হাঁপানিতে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন তার মা। অসুস্থ সন্তানকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালে এসে পর্যাপ্ত চিকিৎসা পেয়ে স্বস্তির রেশ এখন সাদিকুলের মুখে। বাড়ি চলে যাবো, এই চার দিন আগে থেকে বুকে ব্যথা, সেজন্য এখানে নিয়ে আসছি। নিয়ে আসাতে এখানে প্রায় চার দিন ধরে চিকিৎসা হচ্ছে, এখন একটু কম। আজকে তিন দিন ধরে নিয়ে আসতেছে ওরা, আজকে রক্তের রিপোর্ট আসছে, তো ডাক্তার দেখে বলছে যে এটা হ্যাজমা, আর হালকা ঠান্ডা লাগলেই শ্বাসকষ্টটা বেড়ে যায়। হাঁপানি একটি দীর্ঘমেয়াদী রোগ যা মূলত শ্বাসনালীর অসুখ। 2015 সালের গবেষণা বলছে সারা বিশ্বের প্রায় 15 কোটিরও বেশি মানুষ হাঁপানিতে আক্রান্ত, যার মধ্যে প্রতি বছর 50,000 লোক এই রোগে আক্রান্ত হয় বাংলাদেশে। বংশগত এই রোগের প্রাথমিক লক্ষণ শুকনো কাশি, শ্বাসকষ্ট, শাঁসার শব্দে কষ্ট সহকারে ভুক্তভোগীরা শ্বাস নিতে থাকেন এই রোগে। অ্যালার্জি, তামাকের ধোঁয়া, রাসায়নিক উত্তেজক পদার্থ ও আবহাওয়ার পরিবর্তনই হাঁপানির তীব্রতা বাড়িয়ে দেয় বলে মত চিকিৎসকদের। অ্যাজমা এখন কিন্তু বাড়বে, কারণ এই শীতের আবহাওয়ার সাথে সাথে অ্যাজমার রোগ যারা আছে তাদের কিন্তু এটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, কোল্ড অ্যান্ড ডাস্ট, সেই হিসাবে কিন্তু অ্যাজমার রোগী এখন বাড়ছে এবং আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে এবং আমার অ্যাজমা সেন্টারে কিন্তু এখন আমি বেশি পাচ্ছি। পৃথিবীতে বায়ু দূষণের সবচেয়ে রেড জোন হচ্ছে সাউথ এশিয়া, এবং সাউথ এশিয়ার টপ মোস্ট এরিয়া হচ্ছে এখন ঢাকা সিটি কেন্দ্রিক। এবং শুধু এই দূষণটা শুধু ঢাকা সিটির মধ্যে রাখলে হবে না, টোটাল বাংলাদেশই আমরা বায়ু দূষণের মধ্যে রয়েছি এবং গ্লোবালি ঢাকা সিটির অবস্থা হচ্ছে ওয়ার্স কন্ডিশন। এমন একটা সিচুয়েশনে এবং এই সিজনাল ট্রানজিশনের সময়গুলোতে অ্যাজমার বাচ্চাদের আমরা বলি অ্যাটাক হয়, তার প্রায় ঠান্ডা কাশি লাগবে, শ্বাসকষ্ট হবে, রাত্রে কাশি হবে, মর্নিং কাশিটা বাড়বে, রাত্রে কাশতে কাশতে ঘুম ভেঙে যায়, তারপরে সকালবেলায় কাশির প্রবণতা বেশি থাকে, এইটা সাধারণত অ্যাজমার লক্ষণ। শ্বাসনালীর ভিতরে ডায়ামিটারটা আছে সেটা আসলে ন্যারো হয়ে যায়। কেন হয়? এটা হাইপার রেসপন্সিভনেস থেকে হয়, সেটার জন্য একটি ওটা ন্যারো হয়ে যাওয়ার কারণে একটা ইরিটেশন হয়, ওই ইরিটেশনটার জন্য একটা কাফ হয়, বাচ্চা এমন কাশতে থাকবে, কাশতে কাশতে ছোট বাচ্চাদের যেটা হয় কাশতে কাশতে বমি করে ফেলে। বিশেষজ্ঞরা আরও বলেন হাঁপানি পুরোপুরি নিরাময় না হলেও প্রতিষেধক হিসেবে ইনহেলার যথাযথ ব্যবহারে রোগটিকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এখান থেকে ডায়াগনোসিস করতে পারি, এখান থেকে আমরা ট্রিটমেন্ট দিই এবং আমরা তাদেরকে ফলো আপ দিই, তিনটা পার্টে আমরা কিন্তু অ্যাজমা রোগীর বাচ্চাদের আমরা চিকিৎসা করে থাকি আমাদের সেন্টারে। সারা দেশ থেকে যত অ্যাজমা রোগীর রেফার্ড হয়ে আসে তাদেরকে স্পেশালি শুধু অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমরা অ্যাজমা রোগীর টেস্ট করি, যেটাকে স্পাইরোমেট্রি বলে, এবং শিশুদের স্পাইরোমেট্রি বাংলাদেশের আর কোথাও এরকম স্পেশালাইস্ট আকারে হয় না। আমরা ইনহেলার কেন ইউজ করি, ওই যে শ্বাসনালীটা যে চিকন হয়ে গেল, সরাসরি ওটার ভিতরে যদি আমাদের সেই ব্রঙ্কোডাইলেটর যেটাতে সম্প্রসারিত হবে সেটা যদি ওষুধটা পড়ে তাহলে কি হচ্ছে, খুব এক মানে খুব তাড়াতাড়ি ইফেক্ট হচ্ছে এবং সেটা শরীরের কোথাও কিন্তু যাচ্ছে না। অ্যাজমা ট্রিটমেন্ট করলে সাধারণত এটা কন্ট্রোল থাকে এবং এটা লং টাইম ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর হয়তো কিছুদিন ওষুধ লাগবে না, হয়তো অনেক দিন ওষুধই লাগছে না, নিয়মকানুনের ভিতরে থাকলে অ্যাজমার সাধারণত কন্ট্রোল থাকে। ঢাকা শিশু হাসপাতালে 4টি ICU ও 700 শয্যা থাকলেও রোগীদের চাপ কমাতে প্রতিটি বিভাগে অন্তত একটি করে টারশিয়ারি কেয়ার সেন্টার চালুর পরামর্শ কর্তৃপক্ষের। ডিভিশনাল শহরগুলিতে যদি এরকম টারশিয়ারি কেয়ার সেন্টার থাকে। ডক্টর টিভি, ঢাকা।